এই বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে OB39 আপডেট। তো যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দাও, আর যারা পুরাতন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্টে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়া আমাদের যে গেমের ইম্প্রুভমেন্ট, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। OB39-এর যে গেমের ইম্প্রুভমেন্ট, তো দেখো বন্ধুরা তোমরা দেখো এখানে ইম্প্রুভমেন্ট এইমের কথা বলা হয়েছে। তো আমরা এইমের বিষয়টা কী বোঝাচ্ছে? আচ্ছা আচ্ছা, যখন আমরা কোনো গানকে আমরা এনিমির মুখে বা গায়ে বা মাথায় টাক করি, ঠিক তখন কিন্তু আমাদের সামনে একটা সাদা কালারের গোল বা রেড আকারে কিন্তু দেখায়। এটাকে আমরা এমিং এরিয়া বলি। তো এইটাকে সাধারণত রেড ডটও বলা হয়। যখন আমরা এটাকে স্কোপ অন অফ করি তখন দেখবা যে এনিমির কিন্তু এমিংটা খুব দ্রুতলিভাবে ধরে। যে সময় তুমি এই স্কোপ অন অফ করবা না তখন কিন্তু দেখবা যে অটোমেটিক্যালি ধরে। এইটার মাধ্যমে কিন্তু আমরা হেডশট দিই। তো এইটার ইম্প্রুভটা একটু বাড়িয়ে দিবে দেয় না ফ্রি ফায়ার, ঠিক আছে? এবং দেখো পরের যেটা আছে সেটা হচ্ছে লিডার বোর্ড। আমি তোমাদের কিন্তু পার্ট বাই পার্ট দেখাই দিচ্ছি। দেখো এই যে পরে হচ্ছে গিয়া লিডার বোর্ড। এই লিডার বোর্ডটা কী? এই লিডার বোর্ডে হচ্ছে গিয়া আমরা কিন্তু গেম শুরুর সময় সিএস র্যাঙ্কে যখন আমরা দেখি যে আমাদের টিমমেটরা কী কী ক্যারেক্টার স্কিল নিয়েছে, সেই ডেটা কিন্তু আমরা দেখতে পারতাম। যখন আমরা এখানে স্কিলে ক্লিক করতাম তখন কিন্তু আমরা দেখতে পারতাম। এখন আমরা এখানে যে টিম বোর্ড যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু যখনই আমরা এটাতে ক্লিক করব স্কিল তো আমাদের দেখাবে, সাথে আমার টিমমেট কী গান নিছে সেটাও কিন্তু এই সিস্টেমে দেখাই দেবে। OB39 আপডেটে এটা আমরা দেখতে পাবো। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়া ক্যারেক্টার কন্ট্রোল। দেখো ফাস্টার ট্রান্স অ্যান্ড ফলস। তো এই ক্যারেক্টার কন্ট্রোল বিষয়টা হচ্ছে গিয়া আমরা কিন্তু দেখো আমরা কিন্তু ক্যারেক্টার খুব তো এই ক্যারেক্টার কন্ট্রোল ফাস্টার অ্যান্ড ট্রান্স অ্যান্ড ফলসে হচ্ছে গিয়া আমরা আমাদের ক্যারেক্টারকে অতি দ্রুত কিন্তু নাড়াচাড়া করাতে পারবো। দেখবা আমরা কিন্তু আগে কিন্তু নাড়াচাড়া করাতে পারতাম না, তো এখন কিন্তু এটা আপডেটের পরে খুবই দ্রুত নাড়াচাড়া করাতে পারবো, ঠিক আছে? আবার তোমরা আমার ল্যাঙ্গুয়েজে আবার অনেকে মানে মাইন্ড করো না, আমি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলি। তো এর পরের বিষয়টা হচ্ছে গিয়া সিএস এবং বিআর অ্যাডজাস্টমেন্ট। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিএস অ্যান্ড বিআর অ্যাডজাস্টমেন্ট। দেখো এখানে কিন্তু বড় আকারে লেখা আছে সিআর অ্যান্ড বিআর অ্যাডজাস্টমেন্ট। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সুপার রিভাইভাল কার্ড। আচ্ছা এই সুপার রিভাইভাল কার্ডের কাজ কী? দেখো আমরা যখন ভেন্ডিং মেশিন থেকে আমাদের টিমমেটকে আমরা যখন রিভাইভ দিই তখন কিন্তু পার্ট বাই একজন একজন করে আমাদের রিভাইভ দেওয়া লাগে। এই সুপার রিভাইভালের কার্ডটার কাজ হচ্ছে গিয়ে আমরা যখন এটা দিয়ে রিভাইভ দেব তখন আমাদের গোটা টিমমেটদের সবাইদেরকে আমরা একসাথে রিভাইভ দিয়ে দিতে পারবো। অর্থাৎ যারা মারা যাবে তাদেরকে আমরা এই সুপার কার্ড দিয়ে সবাইকে মারা যাবো। ফর অ্যান এক্সাম্পল মনে করো একজন বেঁচে আছে আর তিনজন টিমমেট মারা গেছে, এই সুপার রিভাইভাল কার্ড দিয়ে কী হবে কি একসাথে তিনজনকেই বাঁচিয়ে দেওয়া যাবে, অর্থাৎ এদেরকে রিভাইভ দেওয়া যাবে। রিভাইভ এটা সুপার রিভাইভাল কার্ডের মধ্যে পাওয়া যাবে। নেক্সটের অপশন যেটা হচ্ছে গিয়ে ইন গেম মিশন। দেখো আমাদের কিন্তু যে মিশন গেমগুলো আমরা ই করতাম সেগুলো কিন্তু গেমের ভিতরে আমরা ব্যাচগুলো কালেক্ট করে নিতাম, যে এই একটা ম্যাচ খেললে এই হয়ে যাবে, ওই একটা ম্যাচ খেললে আমাদের এই মিশন কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এইটাকে গ্যারিনা মডিফিকেশন করে কী করবে, ভিতরে মিশন দেবে, যে এই এরিয়ায় নামবা, এই টোকেন পাবে, এই টোকেন দিলে তোমরা টোকেন বা যে কোনো একটা ইয়া দিয়ে দেবে, টাস্ক দিয়ে দেবে। ফর এক্সাম্পল এক টাস্ক দিয়ে দেবে, যে টাস্ক পূরণ করতে পারলে তোমরা তোমাদের ব্যাচগুলো কালেক্ট করতে পারবা। তো এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনক্রিজ বিকেল কাউন্ট। দেখো এখানে কিন্তু ইনক্রিজ বিকেল কাউন্টের ব্যাপারে হচ্ছে গিয়ে তোমাদের কিন্তু যখন এনিমি গুলি করে তখন কিন্তু গানে খুব, যখন কোনো গাড়ির ক্যারেক্টার স্কিল আমরা ইউজ করি না, কোনো স্কিল ইউজ করি না, তখন কিন্তু গাড়িটা কিন্তু আস্তে আস্তে যায়, কিন্তু ড্যামেজ দেয় বেশি, আমাদের গায়ে গুলি লাগলে কিন্তু আমাদের ড্যামেজটা বেশি পড়ে। তো এখন থেকে গাড়ির স্পিডটা অনেক বেশি থাকবে যাতে করে আমাদের গায়ের ড্যামেজটা বেশি না পড়ে। এবং দেখো তারপরের পয়েন্ট যেটা হচ্ছে সিএস ডেলি মিশন যেটা হচ্ছে গিয়া সেটা হচ্ছে গিয়া আমাদের সিএসে কিছু মিশন দেবে। আমরা কিন্তু এই যে ম্যাচ জিতলে আমাদের কিন্তু দেখা যায় যে আমাদের কিছু পয়েন্ট দিয়ে 100-এর মধ্যে পয়েন্ট দিয়ে দেয়। এই পয়েন্টার কারণে কিন্তু আমরা আগাই যাই, একটা একটা করে স্টার আমাদের বাইরে যায়। তো এখন থেকে এইটা যখন বেশি পয়েন্ট হবে, বেশি
এই আমরা যখন জিততে পারবো তখন এটার স্টারটা একটু বেশি করে দিই, ঠিক আছে? তারপর হচ্ছে সিএস প্রোটেকশন পয়েন্ট ওভারফ্লো। দেখো এই যে এখানে সিএস প্রোটেকশন ওভারফ্লো, সিএস প্রোটেকশন ওভারফ্লো কি, যে আমরা যখন ম্যাচ হেরে যাই তখন কিন্তু আমাদের মাইনাস করে দেয়, তখন কিন্তু আমাদের স্টারে নামা যায়। অ্যাজ লাইক মনে করো আমরা এখন হিরোইকে উঠে আসি, আমার সম্পূর্ণ স্টার ফুল, কিন্তু তারপরও আমরা ম্যাচ হেরে গেলে কিন্তু আমাদের কী করে নামায় দেয়, এরপর থেকে এই এটা নামায় দিবে না, এই স্টার পয়েন্টটা থাকবে এবং তাদেরকে নামায় দিবে না, যাদের এই স্টার প্রোটেকশন দেওয়া থাকবে তাদেরকে নামাবে না। তারপরের যে আপডেট সেটা হচ্ছে গিয়ে দেখো পাঁচ সিজন হিস্টোরি, অর্থাৎ আমাদের পিছনের যে ম্যাচগুলো আমরা সিএস র্যাঙ্ক বা বিআর এর র্যাঙ্ক, এটা আমরা প্রত্যেকটা সিজনে সিজনে পিছনে আমরা দেখতে পারবো। এটা কিন্তু দারুণ একটা আপডেট নিয়ে আসছে গ্যারেন্টা ফ্রি ফায়ার। এরপরে যেটা হচ্ছে গিয়ে অ্যালভেরোর স্কিল, এটাকে আমরা ডেভেলপ করব, অর্থাৎ আমাদের অ্যালভেরোকে ইলাইট অ্যালভেরো করে দেওয়া হবে। ইলাইট অ্যালভেরোর কাজ কী হবে দেখো, এখানে কিন্তু অ্যালভেরোর মূল কাজ হচ্ছে গ্রেনেডে বেশি ড্যামেজ দেয়। তো অ্যালভেরো ইলাইট অ্যালভেরোর কাজ হচ্ছে গিয়া আমাদের যে একটা ভোমে যে ড্যামেজ দেয়, ইলাইট অ্যালভেরোতে তিনটা ভোমে যে ড্যামেজ দেয় সমান সমান একটা ভোমের যে পাওয়ার তিনটা বোমের সে পাওয়ার, অর্থাৎ হচ্ছে গিয়া তিনটা বোমে যে ড্যামেজ দেবে অ্যালভেরোর এই ইলাইট ক্যালিট, ইলাইট অ্যালভেরো ইউজ করলে কী হবে এটা সেই একটা বোমের ড্যামেজ দেবে, অর্থাৎ তিনটা বোমের ড্যামেজ সমান সমান একটা বোমের ড্যামেজ। বুঝতে পারছো এটার আপডেট কত খাতারনাক নিয়ে আসছে ক্যারেক্টারটা? এরপরের যে বিষয়টা হচ্ছে স্কিল রিওয়ার্ক, এখানে কিছু কিছু ক্যারেক্টারের স্কিল চেঞ্জ করা হবে, যেমন ফোর্ডের, তারপরে এটার আমি নাম জানি না এটা কি, আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে ওথো টাসা এগুলোর ক্যারেক্টার চেঞ্জ করে দেওয়া হবে। এবং এগুলোর ক্যারেক্টার কীভাবে চেঞ্জ করে দেওয়া হবে, ফোর্ডেরটা হচ্ছে গিয়ে তোমাকে রিস্টোরের এইচপিটা বাড়ায় দেওয়া হবে, ঠিক আছে? আর এই যে এটা যেটা আমি নাম জানি না সেটা হচ্ছে গিয়ে হিলিংটা বাড়ায় দেওয়া হবে, এবং দাসা ক্যারেক্টারের রেট অফ ফায়ার বাড়ায় দেওয়া হবে, যখন তুমি এনিমিকে মারতে যাবে তোমার রেট অফ ফায়ার অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর ওথোতেই সেম একই, এটা যখন ও এনিমিকে আমরা যখন ডাউন করে দিতাম তখন কিন্তু ও আস্তে আস্তে ই করতো মারা যেত, এখন এটা মারা যাবে না, এটা খুব দ্রুতলিভাবে তাড়াতাড়ি ডাউন হয়ে মারা যাবে। ওথো ক্যারেক্টারের আপডেটটা এটাই করছে। তো নেক্সট যেটা সেটা হচ্ছে গিয়া আমরা কিন্তু ক্যারেক্টার, দেখো আমরা কিন্তু এখানে ক্যারেক্টারগুলোকে আমরা কী করতাম, এই ক্যারেক্টারের যে কার্ডগুলো আছে সেই ক্যারেক্টার কার্ড দিয়ে একটা টার্গেট দিয়ে দিত যে 1000, 1200, 1500 এরকম কার্ড দিয়ে আমরা কী করতাম এটাকে কিনতে পারতাম। এখন থেকে ক্যারেক্টার আর ওই কার্ড ইউজ করতে হবে না, সেই পুনরায় পূর্বের যেই ক্যারেক্টার ছিল ওই জিনিসটাই এটা আবার রিপিট হয়েছে, এটা আমরা গোল্ড কয়েন দিয়ে কিনতে পারবো, ঠিক আছে? এরপর হচ্ছে সেট আপ প্রিসেটস, এখানে সেট আপ প্রিসেট বলতে আমরা যে ক্যারেক্টারগুলো রেডি করে রাখি, যেমন আমি এই ক্যারেক্টারের এই স্কিল খেলবো, এই তিনটা স্কিল নিয়ে খেলবো, এটা আমার রেডি থাকে। এখানে আরও একটা অ্যাড করে দেওয়া আছে, সেটা হচ্ছে গোলওয়ালের স্কিন এবং হচ্ছে গিয়া পেট, এই দুটা জিনিস নতুনভাবে আমরা এটাকে আপডেটে দেখতে পাবো, ঠিক আছে? ওভারঅল হচ্ছে গিয়া এই হচ্ছে গিয়া OB39 আপডেটের ওভারভিউ, ঠিক আছে? তো যাদের যাদের ভালো লাগবে তারা এই যে ক্যারেক্টারগুলো আছে ক্যারেক্টারগুলো নিয়ে খেলবে, আর তাদের ভালো লাগবে না তারা পুরাতন যে ক্যারেক্টারগুলো নিয়ে তারা খেলতে পছন্দ করতো সেই ক্যারেক্টার নিয়ে খেলবে। তো বন্ধুরা এই হচ্ছে গিয়ে আমাদের OB39 আপডেট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যাদের ভালো লাগবে তারা আমার ভিডিওতে একটু লাইক দিয়ে দিও এবং সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, এতটুকুই, ধন্যবাদ তোমাদের সবাইকে। We'll be right back.